নমস্কার, গল্পগুলি শুনতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন আশুতোষ মুখোপাধ্যায়ের গল্প মহাবিহার। বিদায় অনুষ্ঠানেও শিলাবতীর অভ্যস্ত সংযম আর গাম্ভীর্যের ব্যতিক্রম দেখল না কেউ। মেয়েরা তাকে ভক্তি করত এবং ভয় করত, শিক্ষয়িত্রীরা তাকে শ্রদ্ধা করতেন এবং ভয় করতেন। এই চিরাচরিত ভক্তি শ্রদ্ধা ভয় কাটিয়ে শেষ বিদায়ের দিনেও কারো পক্ষে তার খুব কাছে আসা হলো না যেন। সকলের কাছে থেকেও শিলাবতী যেমন দূরে ছিলেন তেমনই দূরে থেকে গেলেন। অল্প দু চার কথায় স্কুলের উন্নতি কামনা করে সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে তিনি বিদায় গ্রহণ করলেন। কর্মজীবন থেকে অবসর নিলেন শিলাবতী, তার বয়স 54। সরকারি বিধি অনুযায়ী আরও এক বছর স্বচ্ছন্দে তিনি প্রধান শিক্ষয়িত্রীর পদে বহাল থাকতে পারতেন। সরকারি চাকরির মেয়াদ আরও 3 বছর, অর্থাৎ 58 পর্যন্ত টানার জল্পনা কল্পনা চলছে। এই এক বছরের মধ্যে সে নির্দেশও হয়তো এসে যেত। মোটমাট আরও 4টি বছর অনায়াসে স্কুলের সর্বেসর্বা হয়ে থাকতে পারতেন শিলাবতী, এ দীর্ঘকাল ধরে যেমন ছিলেন। কিন্তু স্বেচ্ছায় বলতে গেলে তদবির তদারক করেই অবসর গ্রহণ করলেন তিনি। তার স্বাস্থ্য টিকছে না, স্কুলের এত বড় দায়িত্বভার বহন করতে তিনি অক্ষম। এই বয়সেও তার শরীরের বাঁধনি দেখলে স্বাস্থ্যহানি ঘটেছে কেউ বলবে না। 54কে অনায়াসে 44 বলে চালানো যায়। অবশ্য তার হার্টের রোগ, বাইরে থেকে তাই অসুস্থতার ব্যাপারটা চট করে বোঝা যায় না। আর রাতে যে ভালো করে ঘুম হয় না সেটা বাড়ির দু চারজন পরিচারিকা ভিন্ন আর কেউ টের পায় না। স্কুলে যখন আসেন তার ধীর স্থির গাম্ভীর্যের আড়ালে সব ক্লান্তি ঢাকা পড়ে যায়। শুভার্থীজনেরা পরামর্শ দিতে এসেছিলেন, একেবারে অবসর নেবার দরকার কি, লম্বা ছুটি নিয়ে স্বাস্থ্যকর কোনো জায়গায় চলে গেলেই তো হয়। এক বরাদ্দ ছুটি ছাড়ার কখনো তো কোনো ছুটিই শিলাবতী নেননি। শিলাবতী মাথা নেড়েছেন। জীবনভর তো শুধু চাকরিই করলেন, আর চাকরি নয়, এবারে বাধা বন্ধন শূন্য ছুটি। যে মহিলা আজীবন বিরাম শূন্য কর্তব্যের মধ্যে ডুবে রইলেন, আত্মীয় পরিজনবিহীন এই ছুটি তার ক্ষতি করবে বলে অনেকেরই ধারণা। সময় কাটবে কি করে, আদর্শপ্রাণা মহিলা থাকবেন কি নিয়ে এরপর? কিন্তু বিদায় নেবার পর মুহূর্তে থেকে কেউ তাকে দেখলে অবাক হতেন। টানা করে একা একা বাড়ি ফিরছেন তিনি, সামনের আসনে বিদায়ী মালার বোঝা। শিলাবতী আপন মনে হাসছেন মৃদু মৃদু। কে তাকে কটা দিন হাসতে দেখেছে আপন মনে? না, ভালো লাগছে, হালকা লাগছে। চাকরি জীবনের সব আকর্ষণ, কর্তৃত্বের মোহ, কর্তব্যের শেকল, সব ওই কণ্ঠচ্যুত মালাগুলোর মতো তার জীবন থেকে খসে গেছে। এই মায়া কাটানোর জন্য দীর্ঘকাল ধরে অনেক যুঝতে হয়েছে তাকে, অনেক বিনিদ্র রজনী যাপন করতে হয়েছে। ওরা জানে না জীবনে এই প্রথম সুখের মুখ দেখতে চলেছেন শিলাবতী। দেখতে দেখতে দিনটা কাটবে, এক ঘুমে এই রাত কাটবে, তারপর সকালে ট্রেন ধরবেন তিনি, তারপর 150 মাইল পথ ফুরোতে আর কতক্ষণ। শিলাবতীর আনন্দে ভরপুর চোখের সামনে 150 মাইল দূরের সেই শান্ত স্নিগ্ধ মহাবিহারের পরিবেশটি ভেসে উঠল। বুদ্ধ তথাগতের চরণ স্পর্শে সোনা হয়ে আছে যেখানকার মাটি, যেখানকার বাতাসে মিশে আছে তার সম্বোধি বাণী, যেখানকার ধুলি মাটিতে স্তূপে তপবনে সংগ্রহশালায় ছড়িয়ে আছে তার প্রব্রজিত মহিমার কত স্মৃতি। কিন্তু কোনো পুণ্যস্মৃতির আকর্ষণে ওই মহাপরিনির্বাণ স্থানে শিলাবতীর মন উধাও হয়নি। তিনি সেখানে যাচ্ছেন একজনকে গ্রহণ করবেন বলে, একজনকে কাছে টানবেন বলে, খুব কাছে, একেবারে বুকের কাছে। সেখানকার বহু গাইডের মধ্যে যে ছেলেটা একেবারে স্বতন্ত্র, এতবার দেখাশোনার ফলে যে ছেলেটা এখন তাকে দেখলেই মাদার মাদার বলে কাছে ছুটে আসে, মুখ খুললে অনর্গল প্রায় শুদ্ধ ইংরেজি বলে, কালগল্প ফেঁদে সাগ্রহে মহাবিহারের ধুলিকণা পর্যন্ত চেষ্টা করে চেনাতে তাকে, তারপর বিদায় নেবার আগে মুখের দিকে তাকিয়ে দুষ্টু দুষ্টু হাসে বলে, এতক্ষণ তোমার সঙ্গে কাটালুম, এত সব দেখালুম, ইউ শুড অ্যাটলিস্ট গিভ মি আ 5 রুপি নোট মাদার। তাকে, তাকেই আনতে যাচ্ছেন শিলাবতী। নিজের অগোচরে আপন মনে আরও বেশি হাসছেন তিনি। ছেলেটা যেন
তার সামনেই দাঁড়িয়ে হাসছে মুখ টিপে। প্রতিবারের মতো দুষ্টুমি করে বলছে, মাদার, আই এম রাহুল, রিমেম্বার মি? একরাশ ঝাঁকড়া কোঁকড়ানো চুল দেখলেই মন পাখি ওগুলোর প্রতি উৎসুক হয়ে ওঠে। ফর্সা রং অযত্নে তামাটে দেখায়, জোড়া ভুরু টানার চোখের স্বচ্ছ দৃষ্টি সর্বদা চঞ্চল, ঠোঁটের ফাঁকে একটুকরো হাসি যেন লেগেই আছে, হাসলে আরও সুন্দর দেখায়। বছর 24 হবে এখন বয়স, ভুল হবার কথা নয় শিলাবতীর, কিন্তু দেখায় যেন 18-19। খুব লম্বা নয়, একটু রোগা ধরনের, ট্রাউজারের দুপকেটে হাত ঢুকিয়ে সামনের দিকে একটু ঝুঁকে হাঁটে আর মুখে অনর্গল খই ফোটে। গেলবারের কথা মনে হতে হাসি পেল শিলাবতীর। 3 দিন গিয়েছিলেন, 3 দিনই মহাবিহারে গিয়েছিলেন, স্কুলে পরপর ছুটি থাকলেই ওখানে গিয়ে থাকেন তিনি। গেলবারের 3য় দিনে রাহুল অন্য দর্শক জুটিয়ে ফেলেছিল তিনি যাবার আগে, তাকে না পেয়ে চুপচাপ দাঁড়িয়েছিল শিলাবতী। অদূরে কতগুলো ভগ্নস্তূপের ফাঁক দিয়ে ছেলেটাই প্রথমে দেখল তাকে, দেখে তার দল ছেড়ে কাছে এগিয়ে এলো। ঠোঁটের ফাঁকে হাসি ঝরল, তুমি আসবে কাল তো বলে যাওনি মাদার? আই এম এনগেজড, হাউএভার আই এম গিভিং ইউ আ গুড গাইড। মুখের দিকে তাকিয়েছিলেন শিলাবতী, হেসেও ছিলেন হয়তো, আর অল্প ঘাড় নেড়েছিলেন, অর্থাৎ তাতে হবে না। ছেলেটা বিব্রত হয়েছিল, আবার একটু খুশিও হয়েছিল। ওয়েট হিয়ার, লেট মি সি। একটু বাদে দর্শক দলটিকে অন্যের হাতে গুছিয়ে দিয়ে সে ফিরে এসেছিল। কাম অন মাদার, আই এম ফর ইউ নাও। সেদিন থেকে শিলাবতীর মনে হয়েছিল ছেলেটাকে একটু জ্বালাবেন, জ্বালিয়েও ছিলেন একটু। এখানে যত স্মৃতি ছড়িয়ে আছে এই 1 বছর ধরে তার বিবরণ শুনলেও ফুরাবে না। তার প্রদর্শক যে গল্পই ফেঁদে বসে শিলাবতী বাধা দেন, বলেন, সত্যের মধ্যে তুমি গল্প মেশাচ্ছ? আমি তো শুনেছি এটার এই এটার ওই ব্যাপার। বার কয়েক থমকে গিয়ে ছেলেটা ঈষৎ বিস্ময় মাখানো কৌতুকে নিরীক্ষণ করেছে তাকে, তারপর বলেছে, আর ইউ আ হিস্টোরিয়ান মাদার? ইতিহাসে বিশেষজ্ঞ শিলাবতী, সেটা আগে কখনো প্রকাশ পায়নি। আগে কান পেতে তিনি ছেলেটার কথাগুলো শুধু আস্বাদন করেছেন, তাৎপর্য খোঁজেননি। সেদিনও প্রশ্নের জবাব এড়িয়ে হাসি মুখে বলেছিলেন, কেন, আমার মতো দর্শককে বোঝাতে গিয়ে খুব সুবিধে লাগছে না বুঝি? অপ্রতিভ না হয়ে ছেলেটা দিব্যি হেসেছিল, বলেছিল, তা কেন, তোমাদের ওই শুকনো ইতিহাস আওড়ালে এখানে লোক আসা ছেড়ে দেবে, আর আমাদেরও উপোস করে মরতে হবে। তা বলে লোককে বানিয়ে বানিয়ে গল্প বলবে, সত্যি বলবে না? বড় বিচিত্র জবাব দিয়েছিল ওই দুষ্টু ছেলেটা, এখনো কানে লেগে আছে। মুখের দিকে চেয়ে মিটি মিটি হেসেছিল আর বলেছিল, এই বানানো গল্পই আমরা সত্যি বলে বিশ্বাস করি মাদার, আর লোকেরও বিশ্বাস করতে ভালো লাগে। ভগবানের মহিমা বলার আবার মিথ্যা কী আছে? তাছাড়া তোমার ওই ইতিহাস যারা লিখেছে তারা সব নির্জলা সত্যি লিখে গেছে, তাই বা কী করে জানলে? এরপর শিলাবতী আর একটাও তর্ক তোলেননি, আবার হাসি পাচ্ছে। বিদায়ের আগে ছেলেটা মুখখানা গম্ভীর করে তুলতে চেষ্টা করে, অসংকোচে বলে, তোমার জন্য একটা বড় দল হাতছাড়া করেছি মাদার, দিস টাইম ইউ শুড গিভ মি আ 10 রুপি নোট। চাকাদার বেলায় ছেলে লাজ লজ্জার ধার ধারে না, ফসফস করে বলে বস। ছদ্ম বিস্ময় কপালে চোখ তুলেছে শিলাবতী, 5 থেকে একেবারে 10, কেন, অত টাকা দিয়ে কি হবে? তক্ষুনি বুঝেছে পাবে, তাই জোর দিয়ে বলেছিল, তোমাদের কাছে আবার অত কি মাদার, একটু বেশি পেলে আমরা একটু ভালো থাকতে পারি, একটু ভালো খেতে পারি, একটু ভালো পড়তে পারি, অথচ ও কটা টাকা তোমাদের কাছে কিছু নয়। শিলাবতী ওর হাতে একটা 10 টাকার নোট গুজে দিয়ে তাড়াতাড়ি চলে এসেছিলেন। সেদিন বুকের হাড় পাঁজর টনটনি উঠেছিল, আজ হাসছেন, আজ নিজের সঙ্গে সব বোঝাপড়া শেষ করতে পেরেছেন বলেই হাসতে পারছেন। অস্ফুট স্বরে নিজের মনেই বলছেন কিছু, বলছেন, রক্তে লেগে আছে সুখের স্বাদ, ভালো থাকতে খেতে পড়তে চাইবি নাই বা কেন, দেখি এবার থেকে কত সুখে থাকতে পারিস তুই, আর তোকে লোকের কাছে হাত পেতে বেড়াতে হবে না। বাড়ি গাম্ভীর্যের বর্মওয়াটা কর্ত্রীর বদলে এদিন একখানা হাসি খুশি মুখ দেখবে বাড়ির পরিচারক পরিচারিকা কটিও আশা করেনি হয়তো। আরও বিস্মিত হলো কর্ত্রী যখন তাদের ঘরে ডেকে এনে ভারী সদয় মুখে 2 মাসের মাইনে আগাম দিয়ে বিদায় দিলেন যখন। এই রাত পোহালে তারা অন্য কাজ দেখে নেয় যেন তিনি এখান থেকে চলে যাচ্ছেন।
জিনিসপত্র একরকম গোজগাছ করাই ছিল, সুটকেসটা গুছিয়ে নিলেন। আর যা থাকলো সকালেই হয়ে যাবে। সুটকেস থেকে শিলাবতী তার তরুণ গাইডের ছবিটা বার করে টেবিলে রাখলেন, হাসছেন মুখ টিপে। গাইডই বটে, বাকি জীবন ওই ছেলের সর্দারিতেই চলতে হবে। ছেলেটাও যেন তাই বুঝে হাসছে তার দিকে চেয়ে। ছবিটা অনেকদিন আগেই শিলাবতী নিজের হাতে তুলেছিলেন, ওর পরিচয় সম্বন্ধে একেবারে নিঃসংশয় হবারও আগে। ওকে দেখে অনেক সম্ভব অসম্ভব যখন মনের মধ্যে ভিড় করে আসতো, তখন ওকে দেখলে কবেকার কোন বিস্তৃত উৎসে যখন বান ডাকত, তখন ওর মুখের দিকে চেয়ে হাসলে বুকে শুকনো হাড় পাঁজরে যখন সুখের প্রলেপ লাগতো, তখন 3 বছর আগে এই ছবি যে তিনি তুলে এনেছিলেন সেটা শঙ্করাচার্যও জানতেন না, যিনি অনেক প্রত্যাশীকে বাতিল করে এই গাইড তাকে ঠিক করে দিয়েছিলেন। আর সে সময় কিছু গোপন করার জন্য যিনি সন্তর্পণে এক ছদ্ম গাম্ভীর্যের বিবরে নিজেকে প্রচ্ছন্ন রাখতে চেষ্টা করেছিলেন। ছবিটা তুলে এনে শিলাবতী এই ঘরের টেবিলে রেখেছিলেন। পরিচিতেরা দেখে জিজ্ঞাসা করেছেন, এ কে? কেউ বা সমমনোযোগে দেখে শুধিয়েছেন, ছোট ভাইটাই কেউ নাকি, অনেকটা আপনারই মতো মুখের আদল। না, শঙ্করাচার্য তাকে বলেননি একে, কিন্তু মর্মস্থলের অনুভূতি দিয়ে যা বোঝবার শিলাবতী বুঝে গিয়েছিল। অতিথি অভ্যাগতদের প্রশ্ন এবং মন্তব্য শুনলে আশায় উদ্দীপনায় তার মুখ লাল হতো, গাম্ভীর্যের আড়াল নিতে হতো তাকেও। শিলাবতীর জীবনে 2টো ঝড় গেছে, একটা ছোট একটা বড়, যাকে কেন্দ্র করে ওই বড় ঝড় তিনি শঙ্কর আচার্য। যা হবার কথা নয় শিলাবতীর জীবনে একে একে সব হয়েছে, সব ঘটেছে। ব্লাড প্রেশারে কাবু দরিদ্র স্কুলমাস্টারের 15 বছরের বিধবা মেয়ে সসম্মানে এমএ পাস করে নিজের দুপায়ে ভর করে একদিন সোজা হয়ে দাঁড়াবে, সে আশা সেদিন সুদূর স্বপ্নের মতো ছিল। কিন্তু সেই স্বপ্ন যখন সত্যি হলো, তখন এক মর্মান্তিক আঘাতে বুক ভেঙে গেল তার। সেই ভাঙা বুক আর জোড়া লাগেনি, কিন্তু সেসব অনেক পরের কথা, তার অনেক আগে ভবিতব্যের কথা। মেয়ে সুশ্রী 14 বছরে বিয়ে দিয়েছিলেন। 1 বছর ঘুরতে না ঘুরতেই ঝড় জলে নৌকাডুবি হয়ে তরতাজা জামাই খোয়ালেন তিনি। 15 বছরের মেয়ের বৈধব্য দেখলেন, তাও সহ্য করলেন। গঙ্গার গর্ভে যাকে হারালেন তাকে ভালো করে চেনাই হয়নি শিলাবতীর। কিন্তু প্রায় 15 বছর বাদে এক বিচিত্র গোধূলিতে সেই গঙ্গার বুকে যে একজনকে পেলেন, তাকে একেবারে ছেটে দিতে কোনোদিনই পারেননি শিলাবতী, আগেও না পরেও না। তিনি শঙ্কর আচার্য, অবস্থাপন্ন রক্ষণশীল উত্তরপ্রদেশীয় পরিবারের ছেলে, বাড়িতে 12 মাসে 13 পার্বণের প্রচলন, দূরসম্পর্কের আত্মীয় শিলাবতীদের। শিলাবতীর বাবা তাদেরই অনুগৃহীত ছিলেন, একই বাড়িতে এক বিচ্ছিন্ন অংশে থাকতেন। শিলাবতী বিধবা হবার পর সেই বাড়ির কৃতি সন্তান শঙ্কর আচার্যই একটা অবলম্বনের পথ দেখালেন। শঙ্কর তখন 22-23 বছরের তরুণ, বিশ্ববিদ্যালয় রত্ন বিশেষ। তার আগ্রহে উৎসাহে উদ্দীপনায় হতাশার মধ্যে একটুকরো আলো দেখলেন দুঃখী পরিবারটি। শিলাবতীর পড়াশোনা চলতে লাগলো, আচার্য গৃহে একটা চাপা সংশয় দেখা গেল 7-8 বছর পর। কুলের গৌরব অমন হীরের টুকরো ছেলে বিয়ে করতে চায় না কেন? শঙ্কর আচার্য তখন অধ্যাপনা করেন, ছোট এক ভাইয়ের বিয়ে হয়ে গেল, কিন্তু তিনি বিয়ের কথা কানে তোলেন না। আরও 3-4 বছর বাদে বাড়ির লোকের সন্দেহ আরো ঘনীভূত হলো, 32-33 বছর বয়সেও ছেলেকে বিয়েতে রাজি করানো গেল না। চেষ্টা শিলাবতীও করেছেন, বলেছেন ব্যাপারটা ভালো হচ্ছে না, 5 জনে 5 রকম ভাবছে, তার বিয়ে করা উচিত। তার জীবনে শঙ্করাচার্য বিধাতার পরম আশীর্বাদের মতোই এসেছেন, কেউ তাকে হেউ করলে তার পরিতাপের সীমা থাকবে না। শঙ্করাচার্য একথা কানে তোলেননি, প্রথমে বলেছেন ওসব ঝামেলা পোয়ানোর সময় নেই তার, পরে সরাসরি বলেছেন তিনি পৈতৃক সম্পত্তির প্রত্যাশা রাখেন না, বিধবা বিবাহ করলে আপত্তি কি? শুনে শিলাবতী কানে আঙুল দিয়েছেন, পরে তাকে বোঝাতে চেষ্টা করেছেন, কিন্তু কথা তুললে শঙ্করাচার্যই একই কথা বলেন। শিলাবতীকে বেশি বিরূপ হতে দেখলে বলেন, একটা সমস্যাকে বড় করে তুলে লাভ কি, তার থেকে আমি যেমন আছি তেমনই থাকতে দাও আমাকে, বিয়ে না করলেও মানুষের দিন কাটে। তাই কাটতে লাগলো। এরও 3 বছর পর শিলাবতীর
শেষ পরীক্ষা হয়ে গেল। আশাতীত ফলের ঘোষণা যেদিন কানে এলো, কৃতজ্ঞতায় শিলাবতীর দুচোখ ছলছল করে উঠেছিল। এ সাফল্যে ষোলো আনাইকার প্রাপ্য, এ তার থেকে ভালো আর কেই বা জানে। সেদিনই শঙ্করাচার্য একসময় তাকে জানালেন কিছু আলোচনা আছে। ব্যবস্থা মতো এক জায়গায় সাক্ষাৎ হলো দুজনের। তখনও সন্ধ্যা হয়নি। কি ভেবে শঙ্করাচার্য একটা নৌকা ভাড়া করলেন। এ দূরের এলাকায় কেউ তাঁদের চিনবে না, তাছাড়া একটু বাদেই দিনের বিদায়ী আলো নিশ্চিহ্ন হবে। কেউ কোনো কথা বলল না, মুখোমুখি চুপচাপ বসে রইল। মাঝি তার ইচ্ছে মতো নৌকা বেয়ে চলল। অনেকক্ষণ বাদে শিলাবতী জিজ্ঞাসা করলেন, কিছু বলবে? শঙ্করাচার্য হেসে বলল, অনেক বলবো, অনেক বোঝাবো ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে কিছুই বলার নেই, কিছুই বোঝবার নেই। যাই বলি, ঘুরে ফিরে সেটাই ভেসে বেড়ানোর কথাই। সমস্তক্ষণের মধ্যে আর কথা হয়নি। দুজনে মুখোমুখি বসেছিলেন মাঝে বেশ খানিকটা ব্যবধান। দুজনে দুজনকে এক একবার দেখেছেন শুধু, কিন্তু সেদিন আকাশে ষড়যন্ত্র ছিল, বাতাসে জাদুর মোহ ছিল, ভরা জ্যোৎস্নার থালার মতো চাঁদের বুকে সব খোয়ানোর ইশারা ছিল। সে জ্যোৎস্না ধোয়া জলের কলকাকলিতে সর্বনাশা কানাকানি ছিল। শঙ্করাচার্য হাত ধরে নৌকা থেকে নামালেন যখন, শিলাবতী তখনও আত্মবিস্মৃত বিহ্বল, হাতের স্পর্শ সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল। তারপর রাত্রি, নিঝুম নীরব রাত্রি। দরজায় মৃদু শব্দ হলো। শিলাবতী চমকে উঠলেন, দুই কান উৎকর্ণ। তিনি জানতেন কেউ আসবে, তিনি জানতেন বন্ধ দরজা খুলে দিতে হবে। খুলে দিলেন। এই রাতের যৌবন বাস্তবের আগন্তুককে ফেরাবার সাধ্য তার নেই, ফেরাবার ইচ্ছেও নেই। সে বিহ্বলতার মধ্যেই একে একে আরো অনেকগুলো রাত কেটে গেল। দিনের অবসানে উন্মুক্ত দুটি হৃদয়ের একটি প্রতীক্ষা, রাতের প্রতীক্ষা। এরপর শঙ্করাচার্যই আত্মস্থ হলেন। প্রথমে তিনি ঘোষণা করলেন শিলাবতীকে বিবাহ করবেন। বনেদি রক্ষণশীল পরিবারে যেন বাজ পড়ল একটা। শঙ্করাচার্যর বাবা নির্মল হয়ে উঠলেন। এদিকে তেমনি বজ্রাহত হয়েছিলেন শিলাবতীর বাবা, তার উপর বুকে অপমানের শেল বিদ্ধ হল। বৃদ্ধ প্রভু আচার্য বড় নির্মমভাবে তাকে শাসালেন, বিশ্বাসঘাতক বেইমান বললেন, সেই মুহূর্তে মেয়ে নিয়ে তাকে দূর হয়ে যেতে বললেন। সেই মুহূর্তে না হোক, দুদিনের মধ্যে শিলাবতীর বাবা বড় আঘাত নিয়ে জগৎ সংসার থেকে দূর হয়ে গেলেন। ব্লাড প্রেশারের রোগী, কটুক্তি শুনতে শুনতে একসময় মাথা ঘুরে পড়ে গেলেন। মৃত্যুর দু ঘন্টা আগে একখানা হাত তুলে কিছু যেন নিষেধ করতে চেষ্টা করেছিলেন শিলাবতীকে। সেটার কেউ না বুঝুক, শিলাবতী বুঝেছিলেন। একটা সামান্য চাকরি সংগ্রহ করে শিলাবতী বাড়ি ছেড়ে চলে এসেছিলেন, কিন্তু শঙ্করাচার্য পরিত্যাগ করতে চাননি তাকে। স্থির সংকল্প নিয়েই এসেছিলেন, ত্যাজ্যপুত্র হবেন, এত বড় বিষয় আশয় থেকে বঞ্চিত হবেন। বাপের এই ঘোষণার পরেও পরোয়া করেননি, কিন্তু শিলাবতী রাজি হননি। শান্ত দৃঢ় কণ্ঠে বলেছেন, তোমাকে আমি চিনতে কোনোদিন ভুল করিনি, তবু এখানেই এর শেষ হোক। তাঁকে বোঝানো সম্ভব হয়নি। শেষ অবশ্য সেখানে হলো না। নিজের দেহের অভ্যন্তরেই নতুন বার্তার সূচনা উপলব্ধি করলেন কিছুদিন যেতে না যেতে। আগন্তুক আসছে। শিলাবতী এইবার বিচলিত হলেন একটু, নতুন করে মনস্থির করতে হলো আবার। শঙ্করাচার্যকে ডেকে পাঠালেন। শুনে শঙ্করাচার্য আরেক দফা মত বদলাতে চেষ্টা করলেন শিলাবতীর। অনেক অনুরোধ করলেন, অনুনয় করলেন, রাগ অভিমান পর্যন্ত করলেন, কিন্তু বিয়েতে রাজি করাতে পারলেন না তাকে। শিলাবতীর এক কথা, যে আসছে তার ব্যবস্থার ভার শুধু তুমি নাও, নিয়ে আমাকে মুক্তি দাও। তোমাকেও আমি তার সঙ্গে জড়াতে বলছি না, তোমার অর্থের জোর আছে, অনেক রকম ব্যবস্থাই তোমার পক্ষে সহজ। যথাসময় সন্তান এসেছে। নির্মম শান্ত চিত্তে শিলাবতী আট দিনের ছেলেকে তার হাতে তুলে দিয়েছেন। বলেছেন, তোমাকে আমি শ্রদ্ধা করি, তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই, তুমি যে ব্যবস্থা করবে তাই ওর পক্ষে ভালো বলে ধরে নেব। এরপর অনেকদিন আর শঙ্করাচার্য তার সঙ্গে দেখা করেননি। তবু একদিন শিলাবতীর কানে খবর এলো একটা, শঙ্করাচার্যের বাবা তাকে বিষয় আশা থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তার বিশ্বাস, তার অবর্তমানে ছেলে শিলাবতীকে বিবাহ করবে।
শিলাবতী ভেবেচিন্তে একটা চিঠি লিখলেন শঙ্করাচার্যকে। লিখলেন, আমাকে যদি ভালোই বেসে থাকো কোনো দিন, বোকামি করে এত বড় শাস্তি তুমি আমার মাথায় চাপিয়ে দিও না, আমার কাজের ব্রত পণ্ড করো না। কাউকে ঘরে এনে তার প্রতি সুবিচার করলে আমি সব থেকে বেশি খুশি হব। তারপর শঙ্করাচার্য বিয়ে করেছেন। খবরটা পাওয়া মাত্র শিলাবতীর বুক থেকে মস্ত একটা বোঝা নেমে গিয়েছিল যেন। দুবছর চার বছর বাদে এক একবার দেখা হয়েছে তাদের, আশ্চর্য রকম সহজ হতে পেরেছেন দুজনেই। গোড়ায় একবার মাত্র ক্ষণিকের জন্য এক শিশুর প্রসঙ্গে ঈষৎ কৌতূহল দেখা দিয়েছিল শিলাবতীর। শঙ্কর হাসি মুখে বলেছেন, জানতে চেয়েও না, তার পক্ষে যা ভালো তাই করেছি। 10-12 বছর বাদে শিলাবতী হঠাৎ আরেকবার জিজ্ঞেস করেছিলেন, সত্যি আছে না গেছে? আছে, ভালোই আছে, কিন্তু আজ তোমার দুর্বলতা দেখলে কিন্তু আমি রাগ করব। শিলাবতী তৎক্ষণাৎ নিজেকে সংযত করেছেন, কঠিন তাড়নায় নিজেকে কর্তব্যের পথে টেনে নিয়ে গেছেন। অবকাশ কখনো চাননি, অবকাশ শত্রু। বছর তিনেক আগের কথা, মহাবিহারে এসেছিলেন, সঙ্গে শঙ্করাচার্য ছিলেন। এই বয়সে নির্লিপ্ত সহজ মেলামেশাটা আরো সহজ হয়েছে। এত গাইডের মধ্যে শঙ্করাচার্য খুঁজে পেতে ওই রাহুলকে বার করলেন। ছেলেটা তাকে খুব ভালো করে চেনে আর ভক্তি শ্রদ্ধাও করে মনে হলো। হঠাৎ কি মনে হতে হৃৎপিণ্ডের রক্ত চলাচল থেমে আসার উপক্রম হলো শিলাবতীর। ছেলেটাকে দেখার সঙ্গে সঙ্গে অন্তঃস্থলে এমন একটা আলোড়ন উঠল কেন তার? এই ঈষৎ চঞ্চল মিষ্টি কচি মুখখানা বড় কাছের, বড় আকাঙ্ক্ষার এক স্বপ্নের চেনা বলে কেন মনে হলো তার? শঙ্করাচার্যের মুখের অভিব্যক্তি যেন অন্যরকম। সম্ভাবনাটা সমূলে বাতিল করতে চেষ্টা করল শিলাবতী, অসম্ভবই ভাবলেন। কিন্তু ছেলেটাকে ভারী ভালো লাগলো তার, চটপটে ছটফটে, মুখে হাসি লেগে আছে আর অনর্গল কথা। সাহস করে গাইড প্রসঙ্গে একটা কথাও জিজ্ঞেস করলেন না শিলাবতী, যা ভাবছেন সত্যি তো নয়ই, উল্টে যে দুর্বলতা প্রকাশ পাবে তা হয়তো আর গোপন করা সম্ভব হবে না। কিন্তু বাড়ি ফিরে একটা অস্বস্তি বড় হয়ে উঠতে লাগলো আবার। শঙ্করাচার্য বেছে বেছে ওকেই ডাকলেন কেন? সকৌতুকে বারবার ওকেই দেখছিলেন কেন? কিছুকাল বাদে আর এক ছুটিতে শিলাবতী একাই এলেন সে মহাবিহারে। খুঁজে খুঁজে ওই গাইডকেই বার করলেন, দিব্যে আলাপ জমে উঠল সেবারে। এরপর মাঝে মাঝেই আসতে লাগলেন তিনি, কয়েকটা দিনের ছুটি পেলেই চলে আসেন। কি এক অদৃশ্য আকর্ষণ তাকে যেন টেনে আনে। ছেলেটা মাদার মাদার বলে হাসি মুখে সামনে এসে দাঁড়ায়। শিলাবতী জিজ্ঞাসা করেছিল, সে ইংরেজি বলে কেন, মাতৃভাষা জানে না? ছেলেটা হেসে বলেছিল, জানে, তবে ছেলেবেলা থেকে মিশনে মানুষ বলে ইংরেজি বলতেই স্বচ্ছন্দ। আরও হেসে মন্তব্য করেছিল, তোমাদের মতো শিক্ষিত দর্শকের কাছে এর কদরও তো বেশি হয় মাদার। ধারণাটা ক্রমশ বদ্ধমূল হয়ে আসছিল শিলাবতীর। তার ঘরে ওর ছবি দেখেও তো অনেকে জিজ্ঞাসা করেছে কে হয়, তারা তো কিছু কল্পনা করেনি, তারা মিল দেখে কি করে? আর সহ্য করতে না পেরে শেষে শঙ্করাচার্যকে চিঠি লিখল শিলাবতী, সংক্ষিপ্ত প্রশ্ন, তার ধারণা সত্যি কি না? দিন কয়েক বাদে জবাব এলো, সত্যি। এই কটা দিন যেন অধীর আগ্রহে উন্মুখ হয়েছিলেন শিলাবতী। জবাব পাওয়া মাত্র দেহের সমস্ত রক্ত যেন মুখের দিকে ছোটাছুটি করতে লাগলো। আত্মস্থ হওয়ার পর প্রথমেই ভয়ানক রাগ হলো শঙ্করাচার্যের ওপর। অন্যের কাছে হাত পেতে জীবিকা অর্জনের পথে ছেলে দিয়েছেন বলে জীবনে আর যেন ক্ষমা করতে পারবেন না তাকে। অথচ মন বলছে ওই পথে এসেছে বলেই ছেলেটার অমন সুন্দর অমলিন মুখ আজও দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে। রাতের ঘুম গেছে শিলাবতীর। আগের দিনের চেয়ে পরের দিন শরীর বেশি খারাপ মনে হয়েছে, কাজে মন দেওয়া শক্ত হয়েছে। জানার পর আর মহাবিহারে যাননি, সব বোঝাবুঝির অবসান হয়েছে, সব পিছুটান গেছে, এইবার যাবেন। মহাবিহারে পৌঁছলেন যখন তখন প্রায় বিকেল, দুপুরে সামান্য বিশ্রামের সময় বলে ইচ্ছে করে দেরিতে এলেন একটু। খুঁজতে হলো না, হাসি খুশি মুখে সে নিজেই এগিয়ে এলো, বলল, এবার তুমি অনেকদিন পরে এলে মাদার। শিলাবতীও হাসলেন, হ্যাঁ তুমি ভালো ছিলে, পারফেক্টলি তুমি ভালো ছিলে মাদার, তার দৃষ্টিতে ঈষৎ সংশয়। শিলাবতীর ইচ্ছে হলো দুহাত বাড়িয়ে ওকে কাছে টেনে আনেন। হাসি মুখে জবাব দিলেন, ভালোই তো ছিলাম, কেন তুমি খারাপ দেখছো?
প্রসঙ্গ বাতিল করে ছেলেটা তরবার করে বলল, এসো তোমাকে শোনাবো বলে এবার অনেক কিছু স্টাডি করে রেখেছি। দ্বিধাজড়িত কণ্ঠে শিলাবতী বললেন, কিন্তু আজ তোমার সঙ্গে আমার অন্য কিছু কথা ছিল রাহুল। ছেলেটা হাসি মাখা কৌতুকে দু এক মুহূর্ত দেখল তাকে, তারপর চিরাচরিত চঞ্চল ব্যস্ততায় বলল, কথা পরে শুনবো, ওদিকে আলো কমে আসছে, আগে তোমাকে সব দেখিয়ে শুনিয়ে নিই, না হলে টাকা আদায় করবো কোন মুখে? দিস টাইম অলসো আই এক্সপেক্ট 10 রুপি নোট। শিলাবতী সতৃষ্ণ চোখে চেয়ে আছেন তার দিকে, বললেন, তার থেকে অনেক বেশি দেব। রিয়েলি, হাউ লাকি! খুশির আতিশয্যে মাথা ঝাঁকিয়ে পা বাড়ালো সে। এসো শিগগির, এরপর আর কিছু দেখতে পাবে না, আরও আগে তোমার আসা উচিত ছিল। অগত্যা নিরুপায় শিলাবতী অনুসরণ করলেন তাকে। সে পাথর দেখাচ্ছে, মূর্তি দেখাচ্ছে, স্তূপ দেখাচ্ছে আর মন্তব্য জুড়ছে, কিন্তু শিলাবতীর কানে কিছুই যাচ্ছে না। তিনি শুধু দেখছেন তাকে, খেয়াল হলে মাঝে মাঝে মাথা নাড়ছেন, যেন মনোযোগ দিয়ে শুনছেন তিনি। একবার শুধু তার কথা শুনে বুকের তলায় মোচড় পড়েছিল একটা। একদিকে আঙুল দিয়ে দেখিয়ে রাহুল বলেছিল, ওটা অজ্ঞাত কৌণ্ডিল্যের স্তূপ, একেবারে অজ্ঞাত কুলশীল একজন তপস্যার জোরে তথাগতকে পরিতুষ্ট করেছিলেন, ওটা তাঁর স্মৃতি। ঈষৎ অসহিষ্ণু মুখে শিলাবতী বলেছিলেন, তা তো হলো, আমার কথা শুনবে কখন? হাসি মুখে ছেলেটা নিশ্চিন্ত করেছিল তাকে, বলেছিল, আমার সঙ্গে থাকলে কেউ তোমাকে যেতে বলবে না মাদার, 6টা বাজুক না, এই দেখো মৃগদাব তপবন, এবারে কত বাড়ানো হয়েছে, আর এত হরিণ তুমি গেলবারে দেখো নি, মৃগদাবের গল্প জানো তো? শিলাবতী মাথা নাড়লেন, জানেন। ছেলে আবার মহা উৎসাহে স্তম্ভ আর মূর্তি আর সংগ্রহ বিশ্লেষণে মেতে গেল। 6টা বাজল, 6টা পর্যন্ত নির্দিষ্ট মেয়াদ এখানকার, বড় করে দম ফেলল একটা। ছেলেটা ঈষৎ শ্রান্ত এখন, মিষ্টি করে হাসলো তার দিকে চেয়ে, বলল, আচ্ছা এবারে এসো গল্প করা যাক। একটা বড় হলের ভেতর দিয়ে কোথায় নিয়ে চলল তাকে জানেন না, লোকজন চলে গেছে, ফাঁকা পরিবেশ এখন স্তব্ধ লাগছে। তাকে নিয়ে গোটা হল পেরিয়ে আরেকটা বড় হল ঘরে এলো সে। সেই ঘরে প্রায় ছাদ ছোঁয়া বুদ্ধের এক প্রকাণ্ড মূর্তি। ছেলেটা সোজা সেই মূর্তির পায়ের কাছে বসে পড়ে সেই পায়ে বেশ আরাম করে ঠেস দিল। নরম করে একটু হেসে বলল, কাজ না থাকলে আমি এখানেই বসে বিশ্রাম করি মাদার, ভালো লাগে, তুমি ওই শিলার ওপর বসো, তারপর বলো কি কথা আছে। শিলাবতী বসলেন, কি এক অস্বস্তি যেন তাকে পেয়ে বসেছে, তবু সংকোচ করলে চলবে না, মৃদু শান্ত মুখেই বললেন, তোমাকে আমি নিতে এসছি, আমার সঙ্গে চলো, আমার কাছে থাকবে তুমি। এটুকু মাত্র বলে নিজেই বিস্মিত তিনি, শোনামাত্র বিষম অবাক হবে ভেবেছিলেন, হতভম্ব হবে ভেবেছিলেন, কিন্তু তার মুখের দিকে চেয়ে রাহুল হাসছে মিটি মিটি, তার মুখে চোখে অপ্রত্যাশিত কিছু শোনার চিহ্ন মাত্র নেই। এমন সুন্দর হাসি শিলাবতী আর কখনো দেখেননি। একটু অপেক্ষা করে খুব সহজ মুখে রাহুল বলল, মাদার তুমি কে আমি তা জানি, গেলবারে মিস্টার আচার্য বলেছেন, আমার বাবাকে তা বলেননি, কিন্তু তোমাকে তিনি চিনিয়ে দিয়ে গেছেন, তুমি একদিন এই ইচ্ছে নিয়ে আসবে জেনেই হয়তো তিনি জানিয়ে রাখা দরকার মনে করেছিলেন। আশায় আশঙ্কায় শিলাবতীর সর্বাঙ্গের স্নায়ুগুলি কাঁপছে থরথর করে, জীবনের চরম কথা অথবা পরম কথা যা হোক একটা কিছু যেন তিনি এখনই শুনবেন। বুদ্ধের মসৃণ পায়ের দিকটায় হাত বুলোতে বুলোতে খুব মিষ্টি করে রাহুল আবার বলে গেল, দেখো মাদার, জন্মের পর থেকে এত বড় বঞ্চনার এতটুকু দাগ লাগেনি যার দয়ায়, এই বয়সে তাঁর পায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আজ আর কতটুকু আশ্রয় তুমি আমাকে দিতে পারো বলো? তুমি কষ্ট পেও না মাদার, আমি খুব ভালো আছি, আমাকে এখান থেকে নিয়ে গিয়ে আমাকে তুমি আর নিরাশ্রয় করতে চেও না মাদার। উঠল, শান্ত মুখে আস্তে আস্তে ঘর ছেড়ে চলে গেল সে। শূন্য ঘর, সমুন্নত বিশাল বক্ষ, প্রসন্ন নেত্র, শিলাময় অমিতাভ মূর্তি, সামনে চিত্রার্পিতা শিলাবতী। শুনছিলেন
আশুতোষ মুখোপাধ্যায়ের গল্প মহাবিহার। খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন, নমস্কার।